তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত মানসী সরকার ভিলেজ ফুডে। আর আজকে সরস্বতী পুজো, তোমাদের সবাইকে সরস্বতী পুজোর শুভকামনা রইল। তো আজকে আমি ঘরে খিচুড়ি বানাবো, দুধেশ্বর চাল সিদ্ধ চাল দিয়ে ঘরোয়া উপকরণে আজকে খিচুড়ি বানাবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো কী কী লাগছে দেখে নিই। এখানে আমি ফুলকপি, গাজর, আলু, টমেটো, শিম, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছি। তো এগুলিই ব্যবহার করব। তোমরা কুমড়ো টুমড়ো অনেক সবজি দিতে পারো। আর এখানে এই যে দেখো, আমি চাল 200 গ্রাম চাল, দুধেশ্বর ধানের চাল ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে চালটা। এই যে দেখো, তোমরা এখানে গোবিন্দভোগ চালও নিতে পারো। আর এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, ডালটাও 1 ঘন্টা ধরে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এই যে দেখো, আমি কড়াইতে কিন্তু বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিচ্ছি ভালো করে। এই যে দেখো, আমি ডেস্কে নিয়ে নিয়েছি, আর ডেস্কের নিচে সার আর মাটি দিয়ে খুব ভালো করে লেপে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলি ভেজে নেব। আলুগুলি আমি সব দিয়ে দিয়েছি। এবারে আলুর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দেব। এবারে আলুগুলি আমি লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে। এই যে আলুগুলি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। আর আমাদের বাড়ির পাশে এত মানে 4-5 দিন ধরে মাইক চলছে, আমি ঠিকঠাক আওয়াজ দিতে পারছি না, কিছু মনে করো না। এই যে আলুগুলি এবার আমি উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এই যে আলুগুলি সব ভেজে তুলে নিয়েছি, কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে আমি ফুলকপিগুলি আগে দিয়ে দেব। ফুলকপিগুলি আগে দিয়ে দিয়েছি, ফুলকপিগুলি একটু ভাজা ভাজা হয়ে আসলে আর সবজিগুলি আমি দিয়ে দেব। আজকে সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর শুভকামনা রইল। আর আমি কালকে খিচুড়ি করিনি, তো আজকে সরস্বতী পুজো, আজকে ভাবলাম কী রান্না করব, তার জন্য আমি খিচুড়ি করছি। তো সিদ্ধ চালের খিচুড়ি আমার ঘরে যা রয়েছে আমি তাই দিয়েই করছি, তোমরাও বানাও। তো এই যে ফুলকপিগুলি আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি গাজর দিয়ে দেব। গাজরগুলি দিয়ে দিয়েছি, এবারে কেটে রাখা শিম দিয়ে দেব, নেড়ে দেব। এবারে এই সবজিগুলি সব আমি একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, সবজিগুলি আমি পুরোপুরি ভেজে নিয়েছি খুব ভালো করে। এবারে আমি সবজিগুলি উঠিয়ে নেব। তো এই যে সবজিগুলি আমি ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে আমি ডালগুলি দিয়ে দেব, যে ডালগুলি আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এবারে ডালগুলিকেও আমি একটু হালকা করে ভেজে নেব। তো এই যে ডালগুলি আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার কড়াইটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমি ডেস্কি বসিয়ে দিয়েছি, ডেস্কিটা একটু গরম করে নিয়েছি। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি, এবারে আমি আদা বাটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবারে দিয়ে দেব হলুদ, নেড়ে দেব। ওর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু নেড়ে নেব। এবারে আমি ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেব, ভেজে রাখা সবজিগুলি দিয়ে খুব ভালো করে নেড়ে দেব, নেড়ে একটু কষে নেব। এবারে আমি ডাল দিয়ে দেব, নেড়ে দেব, খুব ভালো করে নেড়ে কষে নিতে হবে অল্প সময়। এবারে আমি চালগুলি দিয়ে দেব। এই যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল দিয়ে দিচ্ছি। ডাল বেশি কিন্তু দিতে হবে বন্ধুরা, চাল খুবই কম দিয়েছি আমি। দেখো চালগুলি দিয়ে দিয়েছি, আবার নেড়ে দেব। এবারে চাল আর ডাল সবজি একসাথে 1 মিনিট খুব ভালো করে নেড়ে কষে নেব। এবারে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে দিয়েছি জিরের গুঁড়োটা দিয়ে, এবারে আমি জল দিয়ে দেব। তো এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে উনুনের আঁচটা কমিয়ে 1 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখো চাল আর ডাল কিন্তু প্রায় প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ধরে আমি খুব ভালো করে চাল ডাল একসাথে ভালো করে সিদ্ধ করে নিই। তো বন্ধুরা এই যে দেখো ফুটছে, খুব ভালোভাবে ফুটছে। আর এইভাবে ফুটতে ফুটতে চাল ডাল সব সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট সময় তো লাগবেই বন্ধুরা। বন্ধুরা এখানে আমি কয়েকটি পালং পাতা নিয়েছি, এই যে সবে ডাঁটা হচ্ছিল সেরকম নিয়েছি, কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে এবারে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, এবারে নেড়ে দেব। এই যে দেখো প্রায় প্রায় কিন্তু হয়ে গেছে, অল্প বাকি আছে। তো আমি ফের ফুটিয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। তো বন্ধুরা আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখো একটু ঝোল ঝোল তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু নামিয়ে রেখে দিলে কিন্তু এঁটে যাবে। তো বন্ধুরা এই যে দেখো খিচুড়িটা কিন্তু এরকমই থাকবে, আমি আর ঝোলটা কমাবো না। বন্ধুরা খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এবারে দেখো গরম গরম আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি থালায়, আর রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এঁটে যাবে। তো আমার খিচুড়ি রেসিপিটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে বলো এইভাবে বানিয়ে। আর যদি আমার রান্নাটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখো এটা আমার একটা ভাই আর আমার বর, ওদের দুজনকে খিচুড়ি দিয়েছি। তো খিচুড়ি খেয়ে বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। দোস্ত কেমন হয়েছে বলো, তোমরা বানাও তাহলে বুঝবে খিচুড়ির মজা।